দিনু বুড়ি, মজা হয়েছে? মজা হয়েছে বিরিয়ানি? মজা হয়েছে মা? খাও, তুমি নিজে নিজে খাও। সবাইকে একটু বলো, আন্টিদেরকে বলো যে আমার আন্টি মামনির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। বলো সবাই আমার মামনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে দিয়েন। আচ্ছা তো যাই, আর কমেন্ট করেন, কমেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 10টা থেকে, সকালে নাস্তা সেরে নিয়েছি। আপু সকালে নাস্তায় পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি করেছিল। তো সবাই মিলে একসাথে নাস্তাটা করেছি, সকালের নাস্তাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আপু বললো যে আজকে দুপুরের খাবারের জন্য একটু চিকেন বিরিয়ানি করতে, ছেলেও রিকোয়েস্ট করছে মামনি চিকেন বিরিয়ানি করো, তোমার হাতে চিকেন বিরিয়ানি খাবো। তো আপু সব কিছু এনে রেখেছে আর দুপুরের রান্নার ভাতটা আজকে আমার উপরই। তো আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, চেষ্টা করব শেয়ার করার জন্য সব কিছুই আপনাদের সাথে। তো আসলে ঢাকায় এসে ভালোই দিন কাটছে, বেশ আনন্দে দিন কাটছে। আসলে বোনরা একসাথে হলে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব মজা হয়। আর আপুর বাসায় তো ওরকম আসা হয় না, অনেকদিন পর পর আসি, ভালোই লাগে। তো রিকোয়েস্টে এসেছি, যাই হোক সব মিলিয়ে দিন ভালোই কাটছে, প্রতিটা দিনই আনন্দে কাটছে, সবাই মিলে একসাথে অনেক মজা করছি, খাওয়া দাওয়া করছি। তো আমরা সব মিলিয়ে খুব ভালো দিন কাটাচ্ছি। বাট আনাবিয়ার একটু কষ্ট হচ্ছে, ও নতুন জায়গায় এসে একদমই খাবার দাবার খাচ্ছে না। তো প্রায়ই দেখা যায় যে খাবার নিয়ে খুব কষ্ট দেয় আমাকে, এমনিতেই খাবার নিয়ে অনেক ঝামেলা করে। তো এখানে এসে তো একদমই খাবার খেতে চাচ্ছে না, কি করা, যাই হোক জোর করে এটা ওটা খাওয়াচ্ছি। তো ও খুব খুশি যে চিকেন বিরিয়ানি খাবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তো সাথেই থাকবেন। তো আজকে যেহেতু চিকেন বিরিয়ানি হবে, তো আমি মুরগি মাংসটা পিস থেকে বের করে নিয়েছি আর একদম কিন্তু বরফ জমাট বেঁধে আছে। তো শীতের দিন যেহেতু, তো অনেকটা সময় লাগবে মাংসগুলো খুলতে, তো আমি এগুলোকে ভিজিয়ে নিব। তো দেখি ভিজিয়ে রাখি কতক্ষণে খুলে, আর হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিব, তাহলে কিন্তু দ্রুত এটা খুলে যাবে। তো কুসুম গরম পানিটা দিলে কিন্তু মাংসটা খুব দ্রুতই খুলে যায় আর দ্রুত রান্না করে নেওয়া যায়। তো মাংসটা আমি ভিজিয়ে রাখলাম আর পানিটা কিন্তু কুসুম গরম আছে, তো দেখা যাবে যে 15 থেকে 20 মিনিটের মধ্যে খুলে যাবে, তা না হলে কিন্তু অনেক সময় লাগবে আর রান্না হতে দেরি হয়ে যাবে। কি দুপুরবেলা চিকেন বিরিয়ানিটা আমি রান্না করব, আর এদিকে আপুর প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছে। আর এই যে গতকালকে যখন আমরা খেতে গিয়েছিলাম, তখন আপু এই গাছটা নার্সারি থেকে কিনেছিল, এটার নাম হচ্ছে, আপু এটার নাম কি? এটা হচ্ছে বাসন্তী, এই ফুলের গাছটার নাম হচ্ছে বাসন্তী ফুল। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর একটা ফুল। তো আপু এটাকে লাগিয়ে নিচ্ছে, ওর তো গাছের শখ, আপনারা আমার আগের ব্লগগুলোতেও দেখেছেন যে ও পুরো বারান্দায় কিন্তু গাছ লাগিয়েছে, একদম বারান্দার সব দিকেই শুধু গাছ আর গাছ। এই যে আগের একটা গাছ, এটাকে একটু যত্ন করে নিচ্ছে। এই গাছটা কি গাছ আমি জানি না, তো এটার ওইটা মিনি টগর। আচ্ছা, এটা হচ্ছে মিনি টগর, এটাকে একটু যত্ন করে নিচ্ছে, যে বক্সে সেট করে নিচ্ছে। আর ওইটাকেও কিন্তু বপন করে দিয়েছে। আর এই যে এখানে ও সার মাটি তৈরি করেছে, বিভিন্ন উপাদান মিক্স করে নিয়েছে। এটা এটাতে আছে হলো আপনার, এটাতে আছে হলো নারিকেলের ছোবড়া, কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া, ডিম, বিভিন্ন উপাদান, ডিম বলতে ডিমের খোসা আর হচ্ছে মোটা বালু, সবকিছু একসাথে মিক্স করে এই যে একটা মাটি রেডি করে নিয়েছে। আর এই যে এই গাছটাকেও সেট করে নিচ্ছে বক্সের মধ্যে। ওরকম ছোট ছোট যে বক্স পাওয়া যায় প্লাস্টিকের, বোতল বক্স, সব কিছুতে গাছ লাগিয়ে নেয়। আর এই যে আরও একটা গাছ নয়নতারা, এটাও লাগাচ্ছে। তো আপু এখানে গাছের যত্ন করছে আর আমি ওদিকে রান্নার প্রিপারেশনটা সেরে নিব। তো যাই টুকিটাকি কাজগুলো একটু সেরে নিই, তারপর দুপুরে রান্নাটা করে নিব। আর এই যে এদিকে তানজিনায় ঘরে কাজগুলো গুছিয়ে নিচ্ছে, আর সব বোনরা মিলে এই টুকিটাকি কাজ করে নিচ্ছি। আমার উপর পড়েছে রান্নার দায়িত্ব, আর তানজিনা ঘরটর গুছিয়ে নিচ্ছে সকালে। আর এই যে দেখেন আমার মেয়ের অবস্থা, ললিপপ খেয়েছে আর এই যে সাজুগুজু করেছে। ওর বড় বোন এই যে রিনু বুড়ি, ওকে সাজুগুজু করাই দিছে। রিনু তুমি ওকে কী সাজেছো, ভূত?
রিনু ইয়াল্লা তাই না, তোমাকে তো আপু ভূত দিছে। আরে দেখেন সকাল সকাল ললিপপ খেয়ে কি অবস্থা, একদম চেহারার অবস্থা খারাপ। আর বড় দেখেন আমার মেকআপ, হ্যাঁ দেখেন রিনু বুড়ির মেকআপটা দেখেন সবাই। আমি সব দিন ওকে মেকআপ করে দিছি। আরে বাবা, আমাদের বিউটিশিয়ান, জুনিয়র বিউটিশিয়ান, এটা হচ্ছে আমাদের জুনিয়র বিউটিশিয়ান। এটা আই লাভ ইউর মেকআপ বক্স, এটা আই লাভ ইউর মেকআপ বক্স। সবাইকে একটু বলো, আন্টিদেরকে বলো যে আমার আন্টি মামনির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। বলো সবাই আমার মামনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, লাইক দিয়ে দিয়েন। আচ্ছা তো যাই, আর কমেন্ট করেন, কমেন্ট করেন। তো এদিকে তানজিনে পেঁয়াজ গুলো কেটে নিচ্ছে, ও আমাকে একটু হেল্প করতেছে। কিরে চোখ ধরতেছে? হ্যাঁ হ্যাঁ, দেশি পেঁয়াজ না, দেশি পেঁয়াজ একটু ধরে খুলছে না তানজিনা? না, দুই একটা মনে খুলে নাই না, সবই খুলে গেছে। 20 মিনিটের মতো আমি তো এটাকে ওই যে কুসুম গরম পানিতে দিয়ে রাখছিলাম, দেখে তাও তো তাড়াতাড়ি খুলছে না, তো শীতের দিন তো আরো অনেক সময় লাগে। এক কাজ কর তানজিনা, যে পিসগুলো একটু বেশি বড় এগুলো একটু মাঝখান থেকে টুকরা করে দি, কারণ বিরিয়ানিতে কিন্তু অত বড় বড় টুকরা ভালো লাগে না, ঠিক না? ছোট টুকরা করে দে, দেখ বড় পিস যেগুলো এগুলো একটু ছোট টুকরা করে মাছ। চিকেন বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গেছে, আর এটা পারফেক্টলি কিন্তু হয়ে গেছে, আর বেশ ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। তো রান্নাটা প্রায় শেষ, আর দুপুরেও হয়ে এসেছে, প্রায় 1:30 বেজে গেছে। তো আজকে একটু লেট করেই রান্নাটা বসিয়েছি। তো এভাবে এটাকে ঢেকে আবার আমি দমে রেখে দিচ্ছি, যাতে গরম থাকে, খাওয়ার সময় সার্ভ করব। আর এখন আপাতত গোসলটা সেরে নিব, গোসল সেরে তারপর খেতে বসবো। যেন এখন গরম আছে না পুরো তাঞ্জু, পুরো গরম, গন্ধটা কিন্তু খুব সুন্দর বের হয়েছে। আমার প্রচুর খিদা লাগে গেছে। খিদা লাগবে না, 2টা বাজে গেছে। আমো আসো আসো, দুষ্টু করো না। হ্যাঁ মাই জেনে আসছি, এই যে এই যে চলে আসছে। হাই দিনু বুড়ি, বসো সবাই বসো, আমরা সবাই একসাথে খাবো। এই যে দেখো আসো, আসো রাগ করতেছো কেন? দাঁড়াও মা, দিতেছে তানজিনা আন্টি। তানজিনা ওদেরকে দিয়ে দে তো। ইয়াসিন তোমার আমুল হয় নাই? আমাদের তো খিদা লাগিয়ে গেছে, প্রচুর খিদা লাগছে। বাচ্চাদের অল্প করে দিই না? অল্প অল্প দিই, অল্প দিই। আই রিনু বুড়ি, মজা হয়েছে? মজা হয়েছে বিরিয়ানি, মজা হয়েছে মা? খাও তুমি, নিজে নিজে খাও। আমি আর আপা পরে বসতেছি। মজা হয়েছে ইয়াসিন? ভালো হয়েছে না, মিথ্যা মিথি বলতেছ? মজা হয়েছে? বিরিয়ানি মুখে দিচ্ছে না ইয়াসিন, মাংস নে, মাংস নিয়ে নে। হ্যাঁ ঝাল খাও।